আসসালামু আলাইকুম। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল একটি রেসিপি হচ্ছে কাঁচা মরিচের রসগোল্লা। সাধারণ রসগোল্লা থেকে খেতে কিছুটা ভিন্ন, ঝাল মিষ্টি মিলিয়ে এই রসগোল্লাটি এ টু জেড রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করব আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে। তৈরি করে দেখাচ্ছি কাঁচা মরিচের রসগোল্লা। প্রথমে ছানা কেটে নিতে হবে। এখানে আমি 5 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। যদি আপনারা গুঁড়া দুধ কিংবা বাজারের প্যাকেট দুধটা ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে ফুল ক্রিম গুঁড়া দুধ অথবা লিকুইড দুধটা নিয়ে নেবেন। যদি আপনারা গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করবেন। তারপর পানির সাথে গুলিয়ে নেবেন। দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। যখন একটা বলক চলে আসবে, এই পর্যায়ে চুলার আঁচটাকে অফ করে দিতে হবে। আজকে ছানাটা আমি কাটবো লেবু রস দিয়ে। এই জন্য এখানে 1/4 কাপ পরিমাণ লেবু রস নিয়েছি। তবে আপনারা চাইলে টক দই অথবা ভিনেগার দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। লেবু রসটা দিয়ে নেওয়ার পরে এভাবে আলতোভাবে নাড়িয়ে নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন ছানাটা কেটে গেছে। সাথে সাথে হাঁড়ি থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিব এবং পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ছানা যদি ওভারকুক হয়ে যায়, এতে করে মিষ্টি কিন্তু ভালো হবে না, তাই বেশিক্ষণ চুলার উপরে ছানাটাকে রেখে দেওয়া যাবে না। তারপর একটা পাতলা সুতি কাপড়ে প্রায় 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো, ছানায় যেন কোনো রকমের পানি না থাকে। শিরা তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 2 কাপ পরিমাণ গরম পানি। দুটি এলাচ মাঝখান থেকে একটুখানি চিরে দিয়েছি। এবার দিয়ে দিব 1 ফোঁটা পরিমাণ সবুজ কালার, এটা ফুড কালার। ভালো করে মিশিয়ে শিরাটাকে জাল করে নিব। অন্যদিকে ছানাটা থেকে পানি ঝরিয়ে নিয়েছি প্রায় 1.5 ঘন্টা পরে, আর ছানায় দেখুন একটুও পানি নেই। ছানা খুব বেশি শক্ত থাকলেও কিন্তু মিষ্টি ভালো হয় না, আবার ছানায় যদি একটু পানি থাকে সেই ক্ষেত্রে মিষ্টিগুলো শিরায় দেওয়ার পরে ভেঙে গলে যায়। 3টি কাঁচা মরিচ এরকমভাবে ছেঁচে নিয়েছি। ছানা এবং মরিচ একসাথে ভালো করে এভাবে মথে নিতে হবে। সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 ফোঁটা পরিমাণ সবুজ কালার। আমি আবারও বলছি, এটা কিন্তু ফুড কালার। এবার হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে কমপক্ষে 5 মিনিট। মথে নেওয়া হয়ে গেলে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলো তৈরি করছি। সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে শিরাটায় যখন 2টা বলক চলে এসেছে, এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে বলগুলো দিয়ে দিব। বলগুলো দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। তারপর সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং হাই আছে 10 মিনিট এটাকে রান্না করে নিব। 10 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ। আজকে এখানে মোট 7টা মরিচ ব্যবহার করেছি। 3টাকে আমি বেটে দিয়েছি আর বাকি 4টা ঠিক এইভাবে ফালি করে নিয়েছি। এরপর মিডিয়াম হিটে আবারও 20 মিনিট জাল করব। এর মধ্যেই কিন্তু মিষ্টিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ছানা ভালো থাকার কারণে মিষ্টিগুলো কিন্তু একটুও ফেটে যায়নি বা গলে যায়নি। 20 মিনিট জাল করে নেওয়ার পরে চুলাটা অফ করে দিচ্ছি। এবার নামিয়ে ঠান্ডা করে নিব, তারপর পরিবেশন করব। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। সত্যি সত্যি এই মিষ্টিটা খেতে একটু আলাদা, ঝাল মিষ্টির সমন্বয়ে এই মিষ্টিটি। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।